নমস্কার বন্ধু, আজকে আমরা দর্শন করব অযোধ্যার রামনগরী বা রাম জন্মভূমি। বন্ধু, এই অযোধ্যায় রয়েছে বহু কালী মন্দির এবং অন্যান্য দেবদেবীর মন্দির তো রয়েছে, তবে আমরা এই ভিডিওটিতে দর্শন করব মুখ্য মন্দিরগুলো রয়েছে সেগুলো। তার মধ্যে একটি হলো তুলসী উদ্যান। সম্পূর্ণ গাইড পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন। এই সেই পবিত্র ভূমি যেখানে প্রভু শ্রী রামচন্দ্রের শৈশব কেটেছে। সরযু নদীর তীরেই অবস্থিত দশরথ রাজার মহল। তবে তীর্থযাত্রীরা দর্শন শুরু করেন এখানের হনুমান ঘাড়ি বলে যে মন্দিরটি রয়েছে, হনুমানের স্থান। এখান থেকেই যাত্রার শুরু হয়, তারপরেই একে একে করে সব স্থানগুলো দর্শন করেন সব তীর্থযাত্রীরা। এখানের সরযু নদীতে রয়েছে অসংখ্য ঘাট, সে ঘাটে বহু পুণ্যার্থীরা আরতি করে থাকেন। এবং বিশেষ করে সন্ধ্যেবেলায় মন্দিরের সব পূজারীরা মিলেও এখানে আরতি করে থাকেন। রামনবমীর সময় পুরো এই দশরথ মহল জুড়ে হয় লেজার লাইট শো। এখানের প্রতিটি মন্দির খুব কাছাকাছি, 500 মিটার এবং 200 মিটারের মধ্যেই রয়েছে সব মন্দিরগুলো। নিকটবর্তী একটি মন্দির হলো কনক ভবন, এখানেই প্রভু শ্রী রামচন্দ্র বিবাহের পর ছিলেন এবং এই স্থান থেকেই কিন্তু বনে গমন করে থাকেন। মূলত এখানে যে বড় ভব্য মন্দিরটি তৈরি হতে যাচ্ছে সেটির কাজ শুরু হয়ে গিয়েছে বর্তমানে, এবং সেই কাজ করার জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলো এখানে রাখা রয়েছে বর্তমানে। বড় বড় স্তম্ভ এই স্থানটিও ভ্রমণ করে দেখতে পারেন। তাছাড়াও মেইন যে মন্দিরটি যেখানে তৈরি হবে সেই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড, এখানে কোনো রকম ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি বর্তমানে অ্যালাউ করছেন না। এবারে প্রশ্ন হলো, বন্ধু আপনারা এখানে পৌঁছাবেন কিভাবে? সেক্ষেত্রে অযোধ্যা হলো উত্তরপ্রদেশের ছোট্ট একটি শহর, এখানেই নিকটবর্তী একটি রেলওয়ে স্টেশন। বেশিরভাগ শহরের সাথেই এই স্টেশনটি কানেক্ট করা রয়েছে, তাই আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই অযোধ্যায় ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। আর যদি এয়ারপোর্টের কথা বলি তাহলে নিয়ার বাই এয়ারপোর্ট তো রয়েছে এখানে, তবে সেটি অ্যাক্টিভ নয়, তাই আপনাকে পৌঁছাতে হবে লখনউ, এবং লখনউ থেকে আপনাকে আসতে হবে এখানে। লখনউ থেকে আসতে চাইলে 4 থেকে 5 ঘন্টার যাত্রাই আসা যায় অযোধ্যা নগরীতে। এই তো হয়ে গেল আমরা পৌঁছাবো কী করে। এবারের প্রশ্ন হলো, এখানে খাওয়া দাওয়া কী করতে পারি বা কোথায় থাকতে পারি? সেক্ষেত্রে বন্ধু প্রচুর হোটেল এখানে রয়েছে অযোধ্যা নগরের আশেপাশে, যেখানে ইচ্ছে আপনি সেখানেই থাকতে পারেন, প্রচুর হোটেল রয়েছে। তবে হোটেলগুলো 500 টাকা থেকে শুরু করে 1200 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন, এসি কিংবা নন এসি।
আর খাওয়া দাওয়ার কথা যদি বলি, ভেজ 60 টাকা থেকে শুরু করে 600 টাকা অবধি, নন ভেজ আপনি পেয়ে যাবেন। পার ডের জন্য 500 টাকা অবধি প্ল্যান করলে আপনার হয়ে যাবে খাওয়া দাওয়ার জন্য, এবং হোটেলের জন্য ম্যাক্সিমাম 1000 টাকা, মিনিমাম 500 টাকা ধরে রাখুন। এখানে প্রায় মন্দিরের আশেপাশেই রয়েছে যথেষ্ট রেস্টুরেন্ট, সেখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন। আর যদি ট্যুর প্ল্যান করেন বন্ধু, 2 দিন এখানে যথেষ্ট সব স্পট ঘুরে দেখার জন্য। তবে আপনি যদি 2-3 দিনেরও প্ল্যান করেন, তবে বহু মন্দির রয়েছে, সেগুলোও কভার করতে পারবেন। এবারে আসি বন্ধু আমরা একটু ট্রান্সপোর্টেশনের খরচার ব্যাপারে, মানে এখানে আপনি যানবাহনে কিভাবে কি খরচ করবে, তাই না? তো সেক্ষেত্রে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো খুবই কাছাকাছি, তাই আপনি চাইলে পায়ে হেঁটেও সেই মন্দিরগুলো দর্শন করতে পারবেন। তবে নিম্নতম আপনি 10 টাকা থেকে 20 টাকার ভাড়াতেই আপনার হয়ে যাবে। তো ট্রান্সপোর্টেশনের জন্য আপনাকে মাত্র 100 থেকে 150 টাকা যথেষ্ট এখানে ভ্রমণ করার জন্য। তো 2 দিন যদি আপনি প্ল্যান করেন, কিংবা একদিনেও আপনি কভার করতে পারবেন যদি চান। বিকেলবেলা এখানে পৌঁছান, একদিন থাকলেন, পরের দিন সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসতে পারেন সন্ধ্যেবেলা গাড়ি ধরে, এরকম বন্দোবস্ত আছে। বা একটু যদি আরামে আপনি ঘুরতে চান, সেক্ষেত্রে 2 দিন যথেষ্ট। তো এবারে আছি সম্পূর্ণ খরচের ব্যাপারে, মানে টোটাল আমাদের কত টাকা বাজেট হতে পারে। তো বন্ধু আপনি যদি সিঙ্গেল হন, তাহলে আপনার মাত্র 2000 টাকায় কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া হোটেল ভাড়া নিয়ে। মানে আপনি 1 night 2 days প্যাকেজ 2000 টাকায় হয়ে যাবে। আর যদি 2 জন হন, তাহলে সেখানে 3500 টাকা যথেষ্ট, এর থেকে বেশি একদমই লাগবে না। তো এই ভিডিওটি ছিল এই অবধি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধু, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনার যাত্রা শুভ হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।